ঘূর্ণিঝড় ইয়াসের মৃত্যু হয়েছে ঝাড়খণ্ডে গিয়ে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় ইয়াস একেবারে অতি নিম্নচাপে পরিণত হয়েছে এবং তার পাশাপাশি আপনারা জানিয়ে রাখি এই ইয়াস কেটে গেলেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু রয়ে গেছে এই রাজ্যে। দেখতে পাচ্ছেন সকাল থেকে যেটা আমরা জানতে পেরেছি যে এই নিম্নচাপের কারণে কিন্তু বিভিন্ন জেলাতেই বৃষ্টি হচ্ছে। একেবারে সকাল থেকেই হুগলির ছবিটা যদি আমরা বলি, সকাল থেকে কিন্তু হুগলি জেলার বিভিন্ন জায়গাতেই সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে, যার কারণে বিভিন্ন জায়গা কিন্তু জলমগ্ন হয়েছে। এবং তার পাশাপাশি এই মুহূর্তে মহেশ্বরপুরে আমরা রয়েছি একটি মাঠে, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু চাষের বেশ কিছু এলাকা সেখানে জলমগ্ন হয়েছে। এই যে সামনেই দেখতে পাচ্ছেন যে জমিটা রয়েছে সেখানে কিন্তু তিল চাষ করা হয়েছে, সেই জমিও কিন্তু এই মুহূর্তে জলের তলায় রয়েছে। অর্থাৎ তিল চাষেও বেশ ক্ষতি হয়েছে এমনটা এখানকার চাষি তারা বলছেন। তার পাশাপাশি বিভিন্ন রকম ফসল এখানে চাষ করা হয়েছে, শসা থেকে শুরু করে অন্যান্য যে ফসল সেগুলোও চাষ করা হয়েছে এবং সেখানেও কিন্তু তারা আশঙ্কা করছেন এভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে এই ফসলগুলোও কিন্তু নষ্ট হতে পারে। এই মুহূর্তে আমরা কথা বলবো বেশ কয়েকজন চাষিদের, আমরা পেয়েছি কথা বলবো। এই বৃষ্টি হচ্ছে, অতি ভারী বৃষ্টি হচ্ছে, কতটা আপনাদের চাষের ক্ষতি হচ্ছে? চাষের প্রচুর ক্ষতি হচ্ছে। আচ্ছা, কী কী চাষ করতেন আপনারা এই মাঠে? তিল, তারপরে এই শসা, ঝিঙে, আরও সব লাউটা, ওইসব নানা রকম সবজি চাষ, তাতে বিরাট ক্ষতি হয়েছে চাষের। সকাল থেকে বৃষ্টি, কাল রাত্রির থেকে তো বৃষ্টি হচ্ছে, হয়ে তো অনেক ক্ষতি হয়ে গেছে ফসলে। হ্যাঁ, তিল খেতেও ক্ষতি হয়ে গেছে। আমার নিজের একটা 12 কাঠা মতো জমি আছে, তিল জমি, সেটা পুরো নষ্ট হয়ে গেছে। সব শেষ হয়ে যায়, তিল আর পাবি না, মোটে কোনো ফসলই পাবে না। এই এগুলো থাকবে না, রোদ্দু দিলে সব গাছ মরে যাবে, সব তো জল গোড়ায় বসে গেছে। আমার নাম সুনীল মালিক। হ্যাঁ, ওই চাষ তো এবছর যা দেখা যাচ্ছে মোটামুটি সব ক্ষতির পরিমাণ। আলু তো গেছে, আলুতে চাষি লাভ করতে পারেনি। বর্তমান যা চাষি যে এই যে সবজি লাগিয়েছে, ঢেঁড়স, তারপর চিচিঙ্গা, বটবটি, তারপর ঝিঙে, এবার লাউ, ফুটি, নানান রকম জিনিস সবই রয়েছে, করলা, কিন্তু সব মার বৃষ্টিতে, সবই মার। আগে ধরো আলুতে দাম পাওয়া যায়নি, কিন্তু সেটা একটা পর্যায়ে ছিল, ক্ষতি হয়নি। কিন্তু এখন বর্তমান যে ক্ষতিটা হলো জলের জন্যে, ঝড় তেমন কিছু হয়নি, এটা স্বাভাবিক ঝড়, এটা কোনো যায় আসে না। বৃষ্টিতে চিন্তা, আরও যদি বৃষ্টি হয় তাহলে যদিও দু একজন বাঁচে, কেউ বাঁচবে না। নিমাই মায়েরা, বৃষ্টি হচ্ছে, কতটা চিন্তা বাড়ছে চাষিদের ক্ষেত্রে? চাষিদের তো চিন্তার কোনো শেষ নেই, চাষিদের প্রত্যেক বছরই এরকম ক্ষয়ক্ষতি হচ্ছে। এবং চাষিদের তো আলুর না আছে দাম, না কোনো ফসলের দাম, না কিছুর দাম, চাষিদের তখন মাথায় হাত। এর মধ্যে আজকে সারাদিন অতি ভারী বৃষ্টি। হ্যাঁ, অতি ভারী বৃষ্টি দেখলাম তিল ক্ষেতগুলো। হ্যাঁ, তিল কাটা ফসল টাকাগুলো সবই নষ্ট হয়ে গেছে। কী আশা করছেন সরকারের কাছ থেকে? সরকার যদি ক্ষতিপূরণ দেয় তাহলে তো খুবই ভালো হয়, সবাই বাঁচে, নাহলে তো চাষির দুর্দশার শেষ নেই। আরও বৃষ্টি হলে তো আরও আরও ক্ষতি, চাষের ক্ষতি, এরপরে ধানের বীজ, বীজ ধান ফেলা দেরি হয়ে যাবে, ধান চাষও দেরি হয়ে যাবে। চিন্তার মধ্যে রয়েছে? হ্যাঁ, আমি তো খুবই চিন্তার মধ্যে রয়েছি। আমার নাম উৎপল ঘোষ। ধন্যবাদ। বুঝতেই পারছেন চাষিরা যেটা বলছেন যে একেবারে এই বর্ষণের ফলে কিন্তু তারা চিন্তার মধ্যে রয়েছেন, যেভাবে বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকেই। এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 30 তারিখ পর্যন্ত এইভাবেই মাঝে মধ্যেই দফায় দফায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং তার পাশাপাশি উত্তরবঙ্গ সেখানেও কিন্তু এই বৃষ্টিপাত জারি থাকবে, যার ফলেই কিন্তু যারা কৃষক রয়েছেন একদিকে কৃষিক্ষেত্রে যেমন ক্ষতি হচ্ছে, তেমন কিন্তু অন্যান্য ওয়ার্ড যারা পুরো এলাকায় রয়েছেন তারাও কিন্তু জলের মধ্যে রয়েছেন, তারাও জীবনযাপনের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সমস্যার কারণ হয়ে যাচ্ছে এই অতি ভারী বৃষ্টিপাত। এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এভাবেই কিন্তু দফায় দফায় বিভিন্ন জেলাতেই এই 30 তারিখ পর্যন্ত চলবে এই অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত। HB TVN বাংলা, হুগলি।